سورة أعلى بسم الله الرحمن الرحيم পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে سبح اسم ربك الأعلى الذي خلق فسوى আপনি আপনার মহান পালনকর্তার নামের পবিত্রতা বর্ণনা করুন যিনি সৃষ্টি করেছেন ও সুবিন্যস্ত করেছেন এবং যিনি সুপরিমিত করেছেন ও পথ প্রদর্শন করেছেন এবং যিনি তৃণাদি উৎপন্ন করেছেন অতপর করেছেন তাকে কালো আবর্জনা আমি আপনাকে পাঠ পড়াতে থাকবো ফলে আপনি বিস্মৃত হবেন না আল্লাহ যা ইচ্ছা করেন তা ব্যতীত নিশ্চয় তিনি জানেন প্রকাশ্য ও গোপন বিষয় আমি আপনার জন্য সহজ শরীয়ত সহজ স্তর করে দিব উপদেশ ফলপ্রসূ হলে উপদেশ দান করুন سيذكر من يخشى ويتجنبها الأشقى যে ভয় করে সে উপদেশ গ্রহণ করবে আর যে হতভাগা সে উপেক্ষা করবে الذي يصلى النار الكبرى সে মহা অগ্নিতে প্রবেশ করবে ثم لا يموت فيها ولا يحيا সেখানে সে মরবেও না জীবিতও থাকবে না কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা নিশ্চয় সাফল্য লাভ করবে সে যে শুদ্ধ হয় এবং তার পালনকর্তার নাম স্মরণ করে অতঃপর নামাজ আদায় করে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া বস্তুত তোমরা পার্থিব জীবনকে অগ্রাধিকার দাও অথচ পরকালের জীবন উৎকৃষ্ট ও স্থায়ী এটা লিখিত রয়েছে পূর্ববর্তী কিতাব সমূহে সুহফি ইব্রাহিম ও মুসা ইব্রাহিম ও মুসার কিতাব সমূহে